আশা নাই আর বাঁচুনে আল্লাহ আশা নাই না কেন আশা নাই আর কত বাঁচুন চলতেছে বাকি যে তিনটা আছে তারা তাকায় না কেন তাকায় না? হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাইনবোর্ড বুইগড়, রয়েছে নূপুর ডেইরি ফার্ম। এই নূপুর ডেইরি ফার্মে দর্শক যে একমাত্র যে বৃদ্ধ লোকটি দেখছেন, দর্শক 105 বছর বয়সী এই বৃদ্ধ 9টি সন্তানের মা, তিনি কেন তার নিচির প্রতি অনীহা যে আর দুনিয়াতে বাঁচতে ইচ্ছে করে না, অনেক দিন আমি বেঁচেছি। আজ আমরা আপনাদেরকে দেখাবো যে নূপুর ডেইরি ফার্মের যে কর্ণধারটি রয়েছে তিনি হলো পান্নাপু। এই পান্নাপু নিজের সন্তান এবং শাশুড়ি মাকে কতটুকু বা ভালোবাসেন, বা অন্য অন্য সন্তানরা কতটুকু তার মাকে ভালোবাসছে, চলুন কথা বলি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনি আমাকে একটু বলেন তো, আসলে এই যে আপনি যে গরু পালন করতেছেন এটা কতদিন ধরে? প্রায় 7 বছর ধরে। এই 7 বছর ধরে আপনারা গরু পালন করতেছেন, তো আপনার এটা কেমন আয় রোজগারটা? আছে মোটামুটি ভালো, মানে বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে সংসার নিয়ে আর কি চলে ফিরে খাওয়া যায়, চলে ফিরে খাওয়া যায়। আচ্ছা, আমরা দেখেছিলাম যে আপনার যে শাশুড়ি 105 বছর বয়সী, তো ওনার আসলে কি পরিস্থিতি? আমরা ওনার সাথে বিষয়গুলো একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি একটুখানি বউ আসবেন আপনি একটু। হ্যাঁ, একটু হাত ধরেন, আসেন। এই দর্শক, আমরা একটু বউ আপনি এখানে দাঁড়াবেন, ওদিকে পিছলে আছে, আপনার দিকে যাবেন না। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, এটা কি আপনার ছেলের বউ? আচ্ছা, ছেলের বউ আপনাকে কেমন জানে? ভালো করে, খুব ভালো জানে, মায়ের মতন করে। এটা তো ছেলের বউ, আপনার তো মেয়ে না, তার চেয়ে মায়ের মতন করে, এত ভালো জানার কারণটা কি? ছেলের বউ যেই মা ও সেই। তো আপনার বয়সটা এখন কত চলতেছে? 105 বছর চলে। তো আপনার আর কত বছর বাঁচার স্বপ্ন জাগে? কিসমতে রাখে, কিন্তু আপনি তো বলেন আপনার বাচ্চার স্বপ্নই নেই, বাঁচতে ইচ্ছে করে না, এটার কারণটা কি? মানুষ সবাই বাঁচার জন্য অনেক কষ্ট করে, অনেক ডাক্তার কবিরাজের কাছে যায়, বাঁচলাম তো অনেকদিন, বাঁচছেন অনেকদিন আর বাঁচতে ইচ্ছে করে না। তো আপনি চলেন কি করে? একা একা যখন চলেন তখন কোথায় আপনার সাথে কেউ যায় না? কেউ যায় না? না, কেউ যায় না, একা একাই যেতে পারেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আমরা আপনার সাথে আরেকটু কথা বলবো, আপনার বউর সাথে একটু কথা বলি কিভাবে গরুগুলো পালন করছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, এই গরু পালন করাটা কি আপনি আগে গরু পালন করতেন? আপনার ছেলে গরু পালন করতো না আপনার স্বামী পালন করতো? কে পালন করতো? কেউ পালন করতো না? ছেলে কি পালন করতো? ছেলে পালন করতো। আপনার স্বামী পালন করতো না? আপনার স্বামী আছে? না। সে কোথায়? মারা গেছে গোরস্থানে? কতদিন আগে মারা গেছে? বয়সকালেই মরে গেছে। আপনার বাবা মা বেঁচে আছে? আপনার বাবা মা বেঁচে আছে? আপনার বাবা মা কোথায়? তারাও মারা গেছে? বাবাও মারা গেছে, মাও মারা গেছে। তারা কি আপনার ছোট থাকতেই মারা গেছে? তাহলে আপনি বড় হয়েছেন কার কাছে? নানা নানির কাছে। নানা নানির কাছে বড় হয়েছেন, সেই নানা নানি পালন করে আপনাকে বিয়ে দিল। আপনার জামাই কেমন ছিল? ভালো ছিল। তো উনি যে মরে গেল তখন ওনাকে বাঁচিয়ে রাখতে পারলেন না? ডাক্তার ডুক্তার দেখে? ডাক্তারও সারাইতে পারবে না? কি এমন রোগ হলো? টিবি রোগ হয়েছিল। টিবি রোগ হয়েছে। আপনার ছেলে সন্তান কয়টা? আমার হ্যাঁ চারটা ছেলে। হ্যাঁ, দুইটা মেয়ে। এটা চারটা ছেলে দুইটা মেয়ে, এরা কি বেঁচে আছে? আর মরে গেছে কেউ? এক মাইয়া মরছে, দুই পোলা মরছে। তার মানে হলো 6 ছেলে আর হলো 3 মেয়ে ছিল, দু একটা মেয়ে মারা গেছে আর দুইটা ছেলে মারা গেছে। আপনার বড় ছেলে কি চলাফেরা করতে পারে? পারে কোনো মতন। কোনো মতন? কিন্তু আপনি তো ভালো চলতেছেন।
তা আপনার ছেলে বৃদ্ধ হয়ে গেছে নাকি? তো ভুয়া, আসলে আপনি অনেকদিন বেঁচে থাকেন, আপনার কেন বাঁচার স্বপ্ন নাই? আপনি আরো বেশি দিন বেঁচে থাকেন, এই নাতিনের বিয়ে দেখে যান, নাতি ভালো করে ভালো একটা চাকরি করুক, নাতিন ভালো জায়গায় বিয়ে হবে, সেই সবকিছু আনন্দ গুলো আপনি যদি না দেখে মরে যেতে চান তাহলে কেমনে হবে? ও, নাতি ডাঙ্গরে তো বড় আছে না? তো অন্য অন্য যে ছেলে, যে যারা বড় ছেলে তাদের নাই নাতকুর হয় নাই? নাতির ঘরের খুনতি দেখছেন আপনি? সবই দেখছেন, মাশাআল্লাহ, আপনি ভালো থাকেন। আপু, আসলে আপনার শাশুড়ির সাথে কথা বলে খুব ভালো লাগছে, যে আসলে উনি একজন মাটির মানুষ, যে মানুষ বাঁচার জন্য অনেক কিছু চেষ্টা করে কিন্তু ওনার বাঁচার স্বপ্ন নেই। আমি অনেকদিন বেঁচেছি আর বাঁচতে ইচ্ছে করে না, সত্যিকারের অর্থে আপনার সেই শাশুড়ির সেবা যত্ন করছেন। একজন মাটির মানুষ, সাদা মনের মানুষ, এমন মানুষের সেবা যত্ন করছেন যেটা হলো কারো ভাগ্যে জোটে কারো ভাগ্যে জোটে না। তার তো অনেক ছেলে রয়েছে, আরো চার ছেলে রয়েছে, ভাগ্য পেয়েছেন আপনি তার সেবা যত্ন করার সুযোগ পেয়েছেন। আপনি আমাকেই বলেন তো, যে আপনার এই যে গরুগুলো পালন করছেন, যে আপনার কেউ হলো শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলতে চাচ্ছি, যে যেই শাশুড়ি যে সেবা যত্ন করছেন, যে যাকে আপনি মায়ের মতন দেখছেন, উল্টো সে আপনাকে মা বলছে, তাহলে আপনার কতটুকু ভালোবাসা পাওয়ার পর সেই কথাটুকু বলে? আপনার সেই গরুগুলাকে আসলে সেই মানুষের কাছে এই গরুগুলো আছে, সেই গরুগুলাকে কিভাবে সেবা যত্ন করেন, আসলে কিভাবে পরিচালনা করেন আমাদেরকে একটু যদি বলেন। সব বই করে এই যে ভুয়া, আপনি আমাকে বলেন তো, এই যে গরুর দুধটা দোয়ায় আপনাকে খাওয়ায়, সত্য সত্য না? বউ আবার রাগ করবে না বললে? আসলে খাওয়ায়? আমাদেরকে একজনে বললো আপনার খাওয়ায় না। হ্যাঁ, মিশা কথা। দর্শক, আসলে এই বুয়া আসলে কি ধরনের খাবার খেয়েছে যখন তার জোয়ান অবস্থানে ছিলেন? আসলে যে ভালো খাবার দাবার খাওয়ার কারণে 100 বছর বয়সের পরও বুয়া আপনি চোখে ঠিক মতন দেখেন? এই যে এখানে কয়টা গরু? দুইটা গরু। সব দেখতে পান আপনি স্পষ্ট? আপনার ছেলে মেয়েরা ঠিক মতন চোখে দেখে? তারা দেখে না? না, এখান থেকে বিশ্ব রোডে সব দেখতে পায়, এত দূর থেকে সব দেখতে পান, মাশাআল্লাহ। এটা রহস্যটা কি? আল্লাহর দোয়া আছে, আল্লাহর দোয়া আছে, মাশাআল্লাহ। যে আল্লাহকে বলতেছেন নিয়ে যেতে, মানুষ যত মৃত্যুর কথা স্মরণ করে তার নাকি হয় তারও বেশি বাড়ে, আপনার তো হয় তারও বেশি বেড়ে যাবে। আর আপনি বলেন আমি আমার বাঁচতে ইচ্ছে করে না, বাঁচলাম তো, আর তো হুমায়ুন না দেয় আসিল, দেয় আমার ছোট আসিল, ব্যাগ গেছে খালি, আমি রেখে শুধু আপনি বেঁচে আছেন, আর সব শেষ। তাদের জন্য মায়া হয় না যে আমার ছোট ওরা মরে গেল আমি বেঁচে আছি? মায়া লাগলো, হইলি আর কি, দেখবো, দেখার আর সুযোগ নেই, যে ফিরে যে চলে যায় সে আর ফিরে আসে না। বুয়া আপনি ভালো থাকেন, অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন, আমরা দোয়া করি আপনার আরো দীর্ঘ আয়ু হোক। আসসালামু আলাইকুম। আপু, আসলে আমরা আসলে আপনার যে মায়ের সাথে যে কথা বললাম, সে আপনাকে মা বলছে, আপনি তাকে মা বলছেন, ভালোবাসা কাকে বলে? আপনার এই গরুগুলাকে আপনি যে পালন করছেন, আপনার সকাল বিকাল আসলে কি কাজগুলো থাকে আপনার? সকালে যে পানি খাওয়ার লাগে, পানি খাওয়ার পরে ঘাস দিই,
পুরা ভুষি দিয়া জাউ দিয়া তারপর পানি খাওয়াই, তারপরে গাছ দিই, গাছ খাওয়ার পরে একটি গোসল করে দোয়া করলে করে রাখি, পরে তারপর গরু রেস্ট নেয়, রেস্ট নেওয়ার পর আবার একটা বাজলে মনে করেন আবার খাবার দিমু, এখন খাবার দিছি, খাইছি, গোসল করাইছি, বিকালে আবার পানি খাওয়াবো। দামে বিক্রি করেন দুধ গুলো? মনে করেন গোয়ালে তো কম দেয়, আর এমনি রোজ দিলে ওটা 80 টাকা কেজি বিক্রি, রোজ 80 টাকা করে গোয়ালের কাছে দেন কি আপনি? হ্যাঁ গোয়ালে কত লিটার দেন? আপনাকে তো আমি বিদায় জানাইলাম, কিন্তু আপনি কথার উত্তর দিচ্ছেন, খায়া দেয়া ভালো আছেন। এই বউকে কেমন আদর করেন? আপনি কেমন ভালোবাসেন? মানে আপনি ওকে ভালোবাসেন তাই আপনি এই ছেলের ঘরে এই বউয়ের কাছে? মাশাআল্লাহ। দর্শক আমরা বারবার ফিরে বিদায় জানাই, কিন্তু যখন কথার উত্তরগুলো আসে তখন ওই আপুর কাছ থেকে সরাসরি এই বুয়ার কাছে না আসে পারি না। এই হাসি হাসি মুখখানা দেখে সারাক্ষণ মনে হয় যে শুধু গল্পই করি। 105 বছর বয়সে এখনো দাঁড়িয়ে আছে। দর্শক এতক্ষণ যদি অন্য কেউ দাঁড়িয়ে থাকতো বলতে যেন আমাকে চেয়ার দাও বসতে হবে, আমার কোমর ধরে গেছে। আপনার সমস্যা হচ্ছে? আপনার কষ্ট হচ্ছে দাঁড়া থাকতে? না কষ্ট হচ্ছে না। লাঠি টাঠি লাগে হাঁটতে? দৌড়ের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারবেন? পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার পরে আসবে, একটু আর একটু কথা বলে নেই। আচ্ছা আপু, তাহলে আপনি আপনার সংসার আসলে অনেকেই বলে যে মানে এগুলো গরু পালন করে লস লস লস, আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি দুইটা গরু পালন করে আপনার কেমন আয় আছে? লস বলতে মনে করেন গরু আর কি ক্ষয়ক্ষতি হয়ে গেল, একটা লস, আবার কিস্তি তেমন একটু লস, ওইখানে একটু সব করে এই জন্য এমনি কিস্তি না রেখে মনে করেন পারলে সংসার মোটামুটি চলে। আপনার কিস্তি আছে কিনা? আপনি কি গরু কেনার সময় কি কোনো লোন নিয়েছেন? কত টাকা লোন নিয়েছেন? একটু টুকটাক হালকা পাতলা 2,50,000 এরকম। এটা সুদ হইছে কত? এটা আপনি 2 মাসের মেয়াদে 2,00,000 দেয়, মাসে আপনি 11,000 টাকা করে দিয়ে আমাদের। আপনি কত টাকা বন্ধক দিয়েছেন? আমি 2,00,000 2,00,000 দিয়ে দিয়েছেন আর 50,000 বাকি আছে। ওটা দেওয়ার পর কি আপনি আবার গরু বাড়াবেন কিনা? আশা আছে। আমরা যখন আপনার বাসায় আসছি তখন কিন্তু কথা বলছিলাম, তখন আপনি বাসায় ছিলেন না, কোথায় গিয়েছিলেন? তার মানে হলো এই মেয়ের নামে কি আপনার এই ফার্মটা? আচ্ছা, মেয়েকে কি বানানোর স্বপ্ন রয়েছে আপনার? চাকরি করবে, যাক ভালো। এই বুয়ার আর ভালোবাসা আর যদি মানে দোয়া থাকে তাহলে আপনার যে নাতনি অনেক বড় জায়গায় যেতে পারবে যদি আপনার ভালোবাসা থাকে। অবশ্যই দোয়া করি আমরা আপু। আসলে আসলে আজকে আমরা কথা বাড়াবো না, আপনার সাথে হলো আরেকদিন কথা বলবো, এই বুয়ার সাথে গল্প করব পারিবারিক বিষয়গুলো নিয়ে, সত্যিকারের অর্থে যে এই বৃদ্ধ বয়সে মানে হলো আপনার এই শাশুড়ি মাকে আপনি যেভাবে হলো আপনি মা বলেন, আমরা শাশুড়ি বা নাই বা বলি, আর আপনাকেও সে হলো যে এইটা আমার মা, আমি ভালোবাসলে না বাসলে কিভাবে থাকি? মা কয়, মা কয়। আপনার ভালো লাগে মা যখন বলে? ভালো লাগতো না কে? ভালো লাগতো না কে? এই হাসি হাসি মুখখানা আর তো তিনটা আছে, বাকি যে তিনটা আছে তারা তাকায়ও না? না কেন তাকায় না? তাদের কপাল আর আপনার এই বউর কপাল, এই যতদিন বেঁচে থাকবে যে
শাশুড়ির যে সেবাটা করবে তার সন্তানের কাছ থেকেও সেই জিনিসটাই পাবে। আর আপনার দোয়া এবং ভালোবাসা থাকলে সে অনেক বড় কিছু হবে। আপনি ভালো থাকবেন বুয়া, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপু, আসলে আমরা খামারের প্রতিবেদন দেখাতে এসে আপনার যে মায়ের যে গল্পগুলো শুনলাম, যে কথাগুলো শুনলাম, যে বাকি যে তার তিন ছেলে আছে তাদের যে পুত্রবধূগুলো আছে তারা ফিরেও তাকায় না, এই কথাগুলো শুনে আমাদের খুব কষ্ট লেগেছে। 105 বছর বয়সী যে মা, এই নারীর লেপে অনেক কিছু দেখেছেন, অনেক ঝড় দেখেছেন, তুফান দেখেছেন, অনেক মানে জোয়ার আসছে, ভাটা আসছে, সংসার লাইফে অনেক বিপদের সম্মুখীন হলেন, সেই সংসার জীবনটাকে বাঁচিয়ে এলো এই সন্তানদেরকে মানুষ করে। যেই সন্তানের মা যিনি, সেই মাকে যদি যত্ন না করে বউ, সে ছেলে, আসলে সেই সন্তান কীভাবে উন্নতি করবে জানি না। তো আপনি সেই সন্তানেরই বউ, তিন নম্বর, আর সেখান থেকে এসে হলো আপনার লোক গরু পালন করছেন, পাশাপাশি হলো আপনার শাশুড়িকে দেখছেন, মেয়েকে পড়াশোনা, স্কুলে, এবং অসুস্থ হলে চিকিৎসা থেকে শুরু করে সব কিছুতেই আপনি দৌড়াচ্ছেন। আর আপনার স্বামী হলো দোকানে থাকে আর গরুর খাবার টাবার দেয়। আপনার কি স্বপ্ন রয়েছে খামার নিয়ে? আমার আর কি স্বপ্ন, সব আশা আছে, মানে খামারটা একটু বড় করার, বড় করার দিলে, বড় হলে চলাফেরা করতে একটু সুযোগ সুবিধা হয়। আপনার কি ধরনের হেল্প হলে আপনি মানে এলো আপনার খামারটা আর একটু বড় করতে পারেন? কিছু লোন দিলে সরকারের থেকে সুযোগ সুবিধা দিলে, তাই তো মানে বড় করা যায়, লোন দেয় ঠিক মতো। যদি কেউ টাকা আপনাদেরকে হাওলাত দেয় বা মানে অর্থায়ন করে, আপনার গরুগুলো হয়তো আপনাকে দিবে, আপনারা দুধটা এবং হলো ইয়েটা খাবেন, কিন্তু পরবর্তীতে হলো সে বাচ্চাটা শুধু মালিক হবে, এই ধরনের ভাবে যদি কেউ গরু দিতে চায় তাহলে কি নেবেন কিনা? তারপর আপনি কথা, আমরা কি ভিডিওটাতে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারবো যদি কেউ এই বিষয়ে কথা বলে? আচ্ছা, তাহলে অনুমতি সাপেক্ষে আমরা নাম্বারটা দিব। আপু আপনি ভালো থাকেন। দর্শক, আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে কতটুকু শিক্ষণীয় বিষয় ছিল আপনারা জানতে পেরেছেন, সেটা আপনারা অন্তত বুঝতে পেরেছেন যে 105 বছর বয়সে যে বুয়াটি দেখাশোনার দায়িত্বে রয়েছে, যে মাকে যে দায়িত্ব মানে যেভাবে লালন পালন করছে, যেভাবে ভালোবাসেন, আর তিনি এই যে আমরা আপনাদেরকে একটু দেখাই তার যে পায়ের অবস্থাটি এবং তার যে বডি কানেকশন সব কিছু মিলিয়ে 105 বছর বয়সে যে নারী এখনও বলতে বলে যে আমার বাঁচার ইচ্ছে নেই, আমার অনেক বছর বেঁচেছি আর বাঁচতে ইচ্ছে করে না, সেই মাকেই সেবা যত্ন করছেন এই নারী। সত্যিকারের অর্থে তার বুদ্ধিমত্তা দিয়ে হলো আর তার পাশাপাশি যে সংসার খামার সব কিছু মিলিয়ে তিনি এলো কীভাবে পরিচালনা করছেন সেই বিষয়গুলো জানলেন। আপনারা যদি একটুখানি উপকৃত হন তাহলে হবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।